নমস্কার, সেভেনিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রশাসনের নাকের ডগায় বিষাক্ত সাপ নিয়ে ঢাক ঢোল ডিজে বাজিয়ে শোভাযাত্রা সুন্দরবন এলাকার বিভিন্ন প্রান্তে। জানা গেছে এই শোভাযাত্রা আসলে এই অঞ্চলের মানুষজনের লৌকিক উৎসব মান্দাস ভাসানো উৎসব উপলক্ষে। প্রাচীন বাংলার মঙ্গল কাব্য মনসা মঙ্গলের কাহিনী অনুসারে বেহুলা লক্ষ্মীন্দরের ভেলা ভাসানোকে স্মরণ করে বছরের পর বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই মান্দাস ভাসানো উৎসব। লোকশ্রুতি বেহুলার সেই ভেলা এসে ঠেকেছিল সুন্দরবনের নেতা ধোপানির ঘাটে, আর সেখান থেকেই স্বর্গে গিয়ে নাকি নিজের স্বামী লক্ষ্মীন্দরের জীবন ফিরিয়ে এনেছিলেন বেহুলা। সেই উপাখ্যানকে স্মরণ করে আজও সুন্দরবনের বিভিন্ন নদীতে ভাসানো হয় ভেলা। ভেলাতে ভাসিয়ে দেওয়া হয় জীবন্ত সাপ এবং হাঁস। আর এই লৌকিক উৎসব বিখ্যাত মান্দাস ভাসানো উৎসব হিসেবেই, যার অন্যথা হলো না এবারেও। সাপ নিয়ে গা শিউড়ে ওঠা শোভাযাত্রায় কিন্তু মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, ছিল ঘোড়ার গাড়ি সহ বিপুল শব্দের ডিজেও। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। ফিরে আসছি খবরে। পরমেশ্বর মণ্ডল নামের এক যুবক জানালেন, তারা নিছক আনন্দের জন্যই নাকি এমন শোভাযাত্রা করছেন। বিষাক্ত সাপগুলিকে ধরে ভেঙে দেওয়া হয়েছে তাদের বিষ দাঁত। উপলক্ষে ঘোড়ার গাড়ি আমাদের রাস্তায় আকর্ষণীয় দিয়ে যাচ্ছে, কত লোক হবে? হ্যাঁ, 250 লোক হবে। এইভাবে যে রাস্তা আটকে নেচে নেচে যাচ্ছে, এতে কি কি হচ্ছে, কি সুবিধা হচ্ছে? এটাই আমাদের আনন্দ, একদিনের আনন্দ, ঠিক আছে? ওই জন্য আমরা নেতে নেতে যাচ্ছি। কোথায় ভাসাবে মান্দাস পুজো হয়, সেই পুজোতে দেখবেন অনেক সাপ। এর আগে যে পুজো হলো সাপ নিয়ে, বিষাক্ত সাপ নিয়ে ভয় থাকে। আর যারা বিষাক্ত সাপ নিয়ে খেলে কোনো ভয় থাকে, ওদের কি কোনো ভয় থাকে না? আমরা বলতে পারছি না, ওদের বিষের দাঁত পা তুলে দেয় দিয়ে খেলা করে, কোনো ভয় থাকে না। না, ওদের ভয় থাকে। সব মিলিয়ে বাংলার বিভিন্ন লৌকিক উৎসবের মতো সুন্দরবনের এই মান্দাস ভাসানো উৎসব হলেও সেই উৎসব ঘিরে যে পরিমাণ বন্য প্রাণী বিশেষ করে সাপ ধরা হয়, সেটা নিশ্চয়ই বন্ধ হওয়া দরকার অচিরেই। সুন্দরবন থেকে মামুনি রায়ের রিপোর্ট, সেভেনিক নিউজ নেটওয়ার্ক। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেনিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।